আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে চিংড়ি মাছের রেসিপি নিয়ে আজকে আমি চিংড়ি মাছগুলা বাজবো তেল ছাড়া তো কিভাবে তেল ছাড়া চিংড়ি মাছগুলা বাজব তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি দুই কেজি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মাথা লেশ উপরের আবরণগুলা ফেলে দিয়েছি আমরা কিন্তু অনেকেই চিংড়ি মাছের রক না ফেলে দিয়েই রান্না করি আর কিভাবে রক ফেলতে হয় তাও জানি না আবার অনেকে জানি অনেকে কিন্তু ফেলে রান্না করি আর না ফেলে রান্না করলে কিন্তু ভালো লাগে না এই রোগের ভিতরে থাকে প্রচুর বালু তো আপনারা দেখে বুঝে নেবেন আমি কীভাবে চিংড়ি মাছ থেকে রক ফেলব তো কিছুটা চিংড়ি মাছের মধ্যে উপরের আবরণ রয়ে গেছে আমি যখন রক ফেলবো তখন আমি এভাবে ফেলে দেব এক ছুরির সাহায্যে বা বটির সাহায্যে এভাবে একটু জাগা কেটে এভাবে টান দিলে এই রকগুলা চলে আসবে দেখেন কত বড় রক আর রগের ভিতরে প্রচুর বালু এই রকের সাথে রান্না করলে চিংড়ি মাছ যখন খাবো তখন কিন্তু বালু বালু লাগে তখন ভালো লাগে না দাঁতের নিচে বালু পরে তখন খেতে ভালো লাগে না প্রতিটা চিংড়ি মাছেই এভাবে একটু করে কেটে রকটা বের করে নিব দেখে বুঝে নেবেন আমি কিভাবে রকটা বের করতেছি তো সবগুলা চিংড়ি মাছ থেকে আমি রক ফেলে দিছি এভাবে কেটে এখন ভালোভাবে দুয়ে পরিষ্কার করে নিব যাতে চিংড়ি মাছের গায়ে বালু না লেগে থাকে আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই এভাবে চিংড়ি মাছ থেকে রক ফেলে রান্না করবেন তাহলে আর বালু লাগবে না আমরা অনেকেই কিন্তু চিংড়ি মাছ থেকে রক না ফেলে দিই রান্নাটা করি অনেকে জানি না আবার অনেকে যেন চিংড়ি মাছের রক ফেলে দেই না দিয়ে দিলাম হাফ চা চামচ আদা ও রসুন গুঁড়া দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ সাদা গুলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ওয়ান ফুট চা চামচ এলাচি গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চিমটি দারচিনি গুঁড়া আর একটা লেবুর অর্ধেক লেবু আমি চিপে রসটা দিয়ে দিলাম এখন ভালোভাবে হাতে মেখে নিব যাতে মশলাগুলা চিংড়ি মাছের গায়ে ভালোভাবে লেগে যায় এখন আমি মেখে ছেঁকে দশ মিনিট রেস্টে রেখে দেবো চিংড়ি মাছগুলা যাতে মশলাগুলা চিংড়ি মাছের গায়ে ভালোভাবে লেগে যায় আর এদিকে চুলাতে বসিয়ে দিলাম একটা কড়াইয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দশ মিনিট কিন্তু রেস্টে রেখেছিলাম চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে এখন চিংড়ি মাছগুলো দেওয়ার পরে একটু হালকা ছড়িয়ে অপেক্ষা করব কিছুক্ষণ তো কিছুক্ষণ পর চলে আসলাম চিংড়ি মাছ থেকে দেখেন অনেকগুলো পানি উঠে গেছে এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলা বেজে নিব আর অপেক্ষা করবো যাতে চিংড়ি মাছ থেকে পানিগুলা শুকিয়ে যায় চিংড়ি মাছ থেকে কিন্তু পানিগুলা শুকিয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলা নামিয়ে নিব চিংড়ি মাছগুলা কিন্তু বাজা হয়ে গেছে একটা কাচের প্লেটের মধ্যে আমি চিংড়ি মাছগুলা নামিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেছে তেল ছাড়া চিংড়ি মাছ ভাজা তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবারই দেখার সুযোগ করে দিবেন আর এদিকে একটা ওয়ান টাইম প্লেটের মধ্যে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি ক্যাচ নিয়েছি আর নিয়ে নিলাম লাল মরিচের সস লাল মরিচের সস আর কেচাপ দিয়ে কিন্তু চিংড়ি মাছ ভাজা খেতে কিন্তু অনেক মজা আর এভাবে যদি তেল ছাড়া চিংড়ি মাছ বেজে দেন ফ্যামিলির সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হবে তো কেমন লেগেছে আমার ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে চিংড়ি মাছ বেজে খাবেন খোদা হাফেজ